হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি সান ফ্রান্সিসকো থেকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আচ্ছা, অনেক কিছু তো একবার ভিডিওটা শেষ অবধি দেখো। আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমার মেয়ে খুব তাড়াতাড়ি কানাডা থেকে আসছে, তো আজকে হচ্ছে সেদিনটা। তো আজকে সারাটা দিন সকাল থেকে কি করেছি কি না করেছি তারই কিছু কিছু ঝলক ভাবছি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা রাখি তোমাদের ভালো লাগবে। এই ফ্লাওয়ারগুলো যখন আজকে দেখছি, অন্যান্য সময় রোজই তো দেখি, কিন্তু আজকের মনের খুশিটার সাথে এই ফ্লাওয়ারের বিউটিটা যেন কোথায় ম্যাচ করে যাচ্ছে। অ্যাটলিস্ট আমার হয়তো তাই হচ্ছে। আর সেই সাথে সাথে যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন মনে হচ্ছে ফেস্টিভ। এই যে লোকটাকে দেখছো, এটা হচ্ছে শপিং মার্কেটে সে ফুলগুলো ওপরে ওপরে স্ট্যান্ড করা ঝোলানো থাকে, সেটারই একটা প্রিপারেশন। এই যে চাকা দিয়ে যে গাড়িটা এসছে, গাড়িটা লিফটের মতন করে উঁচুতে যায়, আর তখন এই প্ল্যান্টারগুলো, হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো ওরা ঝুলিয়ে দেয় এরকমভাবে। তো কীভাবে ঝোলায় সেটারই প্রসেস কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, চোখে পড়লো লাকিলি সেই জন্য। এখন যাচ্ছি আমি রস বলে একটি ডিপার্টমেন্টাল স্টোরে। এটা রেস্টুরেন্টের পাশে, এরকম রাইট সাইডে যে স্ট্যান্ডগুলো দেখছো, এগুলো হচ্ছে শীতকালে হিটারের মতন কাজ করে। এগুলো সব রেস্টুরেন্টের বাইরে থাকে, গার্ডেনেও রাখা থাকে। এনিওয়ে, আমি চলে এসেছি এখন রসে। এর আগের কোনো একটা ভিডিওতে হয়তো বলেছিলাম রস হচ্ছে একটা খুব বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর, কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি, আর প্রত্যেকটা জামা কাপড়, প্রত্যেকটা জিনিস খুব ইউনিক। তো যাই হোক, জামার সেক্টরে এসে গিয়েছি, মানে বুঝতেই পারছো মেয়ের জন্য জামা কিনতে এসেছি। একটা ইয়েলো জামা কিনেছি, মানে টপ, একটা রেড টপ কিনেছি, আর একটা পিঙ্ক কালারের বাড়িতে পরার জামা কিনেছি, আর ফেস রোলার তো কিনেছি, আর একটা গ্লাসও কিনেছিলাম, সেটা পরে দেখাবো। আর ওই ফ্লাওয়ার নেব, ফ্লাওয়ার বুকে নেব না, বিকজ আমার মেয়ে বুকে নেওয়াটা একদম পছন্দ করে না। ও বলে পুরোপুরি ওয়েস্ট, ও বলে পটে দেওয়া ফুল কাউকে দেওয়া উচিত না, যেটা কি না এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, মাটিতে ওটা গ্রো করাতে পারবে, আর আমিও সেটা খুব বিলিভ করি। তো যাই হোক, এই লালটা কিনেছি, এখন বাড়িতে এসে গিয়েছি এই গ্লাসটা কিনেছি উইথ স্ট্র, আর এই ফ্লাওয়ারটা কিনেছি। এটাতে অবভিয়াসলি প্ল্যান্টারও আছে, ফেস রোলারও আছে, মোটামুটি এগুলোই কিনেছি। আর একটা শপিং ব্যাগের মধ্যে এখন জিনিসগুলো আস্তে আস্তে ভরে ফেলবো। আর জিনিসগুলো বিরাট কিছু নয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে, দামি কিছুও নয়, খুবই সাধারণ প্রাইস, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালোবাসা, একটা এক্সাইটিং মুহূর্ত জড়িয়ে আছে, এই আর কি। তো বাড়িতে পরার জামাটা প্যাক করে ঢোকালাম, আর এখন ইয়েলো জামাটাও প্যাক করে ঢোকাচ্ছি। ওর ফ্লাওয়ারি জামা কাপড় খুব ভালো লাগে, সেই জন্য মোস্টলি আমি ফ্লাওয়ারি টপই কিনেছি। এটাও রেডটাও দেখেছো, স্প্রিং আছে এখন, আর একটু সামারও আসতে চলেছে, তো সেটা মাথায় রেখে। আমার ছেলে আসতে পারেনি, ও কাজে গেছে, কিন্তু ওর জন্য প্রোটিন বারের একটা, আমার মেয়ের ফেভারিট একটা প্রোটিন বারের অ্যালমন্ড দেয়া, সেটা রেখে গিয়েছিলো। আর বাকি সব জিনিসের সাথে সাথে কার্ডটাও ঢোকালাম, কার্ডের মধ্যে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে লিখেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড তো কাজের থেকে অফ নিয়েছিলাম, বাট আমার ছেলের একটা আর্জেন্ট মিটিং ছিল, কাজে ওকে যেতেই হতো। আজকে পুরোপুরি সিম্পল বাড়ির খাবার করেছি, কেন বাড়ির আমার হাতের খাবার খেতে ভালোবাসে, আর এতদিন বাদে আসছে অবভিয়াসলি, সেই জন্য আলু চচ্চড়ি করেছিলাম, ডাল, ডিমের ডালনা করেছি, আর কোরিয়ান থাই নুডলস, কোরিয়ান অ্যান্ড থাই মেশানো একটা নুডলস করেছি, সেটা রাতের জন্যে। মেয়ে একটা ভিডিও পাঠিয়েছিল ওর এয়ার ক্যানাডাটা জাস্ট ডিপার্চারের 2 মিনিট আগের, তো সেই ভিডিওটা দেখার সাথে সাথে মানসিক দিক থেকে আমরাও প্রস্তুতি নিতে শুরু করলাম। তো এখন আস্তে আস্তে আমাদেরও এয়ারপোর্টে যাওয়ার টাইম হয়ে গেছে, অবভিয়াসলি দেখতেই পাচ্ছি, ব্যাগ ফ্লাওয়ার সব নিয়ে গাড়িতে রাখলাম, ও ওখান থেকে রওনা হয়েছে। অফকোর্স তখন তো আর রওনা আমরা হইনি, তার 5 ঘন্টা পরে ল্যান্ড করেছে, একটা টাইমের পরে আমরা রওনা হলাম, আর এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আজকে আকাশটা খুব সুন্দর, আর এখানকার যেদিন আকাশটা ভালো থাকে সেদিন বিশ্বাস করো, কোনো কারণ না থাকলেও যেন মনটা খুব ভালো লাগে। তো অলমোস্ট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, এয়ারপোর্টে আমাদের বাড়ি থেকে পৌঁছতে ধরে নাও 15 মিনিটের মতো লাগে, তো 15 মিনিট ধরে তো আর ভিডিও করলে খুবই বোরিং লাগবে, এয়ারপোর্টের বিল্ডিংয়ের উপরে স্ট্রাকচারটা এরকম, তো জাস্ট যতটুকু রেকর্ড করা যায় করলাম। এয়ারপোর্টের টানেলের মধ্যে অলমোস্ট ঢুকে গিয়েছি, আর ওর ফ্লাইট অলরেডি, ফ্লাইট ল্যান্ড করে গিয়েছিলো, কেন ও আমাদের টেক্সট করেছিল যে মা আমি অলরেডি ল্যান্ড করে গিয়েছি, এখন শুধু আমরা
অ্যারাইভালের পজিশানে গিয়ে পার্ক করবো, গিয়ে ওকে ভেতর থেকে নিয়ে আসবো, সেরকমই প্ল্যান। আমার হাজব্যান্ড গাড়িটা বাইরে পার্ক করে রেখেছে, এই যে অ্যারাইভালে এসে গিয়েছি দেখতেই পাচ্ছ, আর আমি দৌড়ে গিয়ে ভেতরে গেলাম ওকে আনতে। ভেতরটা একেবারেই ফাঁকা আছে, মানে এখানে এখন আস্তে আস্তে লোকে যাতায়াত করছে ঠিকই, বাট স্টিল লাগেজটা নিয়ে আসা হয়ে গেছে। আমার হাজব্যান্ড গাড়ির পেছনে লাগেজটা রাখছে। হাওয়ার সাথে সাথে আজকে রোদ থাকাতে ওয়েদারটা একটু ইউনিক ছিল। আমার মেয়ে গাড়িতে বসছে, আর এই হলো আজকে আমার মেয়েকে নিয়ে আসার জার্নি। আমি এখন গাড়িতে বসে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে একটা ছোট্ট ভিডিও, যতটুকু ক্যাপচার করা যায় ভাবলাম তোমাদেরকে সেটা শেয়ার করি। এরকমভাবে গাড়িতে করে কোথাও গেলে আমার সবসময় কী মনে হয় জানো তো, এই পথ যদি না হয় শেষ তবে কেমন হতো তুমি বলো তো। আজকে আর সেটা মনে হচ্ছে না, আজকে মনে হচ্ছে পথ কতক্ষণে শেষ হবে আর কতক্ষণে বাড়িতে যাব। এনিওয়ে আজকে রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।